আজকে যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা ওয়ান অ্যান্ড হাফ মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যখন এই যে অপবিশ্বাসের এই ছবিটা দেখবেন আপনার কাছে কি হবে দানবী মনে হবে নাকি মানবী হবে এটা কি দানবের মতো লাগে নাকি মানবীর মতো লাগে আবার যখন শবনম বুগলির এই ছবিটি দেখবেন তাকে কি অপসরীর মতো লাগে মানবীর মতো লাগে আকর্ষণীয় লাগে সুন্দরী লাগে স্লিম লাগে ওয়েস্টার্ন লাগে তরুণী লাগে বাচ্চা বাচ্চা লাগে তাই না বলুন তো এই দুইজনকে দেখালাম কাকে আপনার কাছে দানবী মনে হয় কাকে আপনার কাছে মানবী মনে হয় আচ্ছা আপনাদেরকে এক জিনিস একটা শেয়ার করি আপনাদের সাথে ধরেন স্বপ্নম বুবলিকে অপবিশ্বাসের হাতে ছেড়ে দেওয়া হলো ধরেন স্বপ্নম বুবলিকে হাতে ছেড়ে দেওয়া হলো তুমি যা ইচ্ছা করো অপবিশ্বাস স্বপ্নম বুবলিকে পেয়ে যখন নিশ্চয়তা পেলো কোনো শাস্তি দেওয়া হবে না কোনো প্রতিক্রিয়া হবে না কেউ কিছু বলবে না সবাই চুপ করে থাকবে তাহলে অপবিশ্বাস স্বপ্নম বুবলিকে কী করবে ঘরে বন্দি করে রাখবে গুলি করে দিবে গলা কেটে ফেলবে অথবা রাস্তায় নিয়ে গাড়ির নিচে ফেলে দিবে ট্রেনের নিচে ফেলে দিবে কী করবে অপবিশ্বাস স্বপ্নম্বিকে নাকি নিজেই ঘুরে করে মেরে ফেলবে আপনাদের কি মনে হয় আমার এসব ভেবে মনে হয় একজন দানবীর কাছে দানবের কাছে একজন মানবী কখনো কখনো অসহায় হয়ে যায় আমরা ওয়েস্টার্ন হলিউডের অনেক সিনেমা দেখছি শিশুদেরকে নিয়ে দানবগুলো জিনগুলা ভূতগুলো ভৌতিক ছবিতে কি খেলাই না খেলে কি ভয়ঙ্কর রকম বিশেষ করে বেলা দা লাস্ট তেমনি অপবিশ্বাসও যদি কখনো এই দানবীর কাছে যখন এই মানবী পড়ে যাবে অসহায় হয়ে যাবে তখন অপবিশ্বাস কিন্তু ছাড়খাড় করে দিবে তস করে দিবে পৃথিবী কি এতটি এতটা অমানবিক হয়ে যাবে যে উপবিশ্বাস যা খুশি স্বপ্নম বুবলিকে তাই করতে পারবেন যা ইচ্ছা সেরকম ক্ষতি করতে পারবেন না আমি আশা করতে চাই পৃথিবী এতটা অমানবিক হয়নি তবে এই যে অপবিশ্বাসের দানবীয় রূপ দানবীয় রূপ শুধু স্বপ্নম বুদ্ধির ক্ষেত্রে নয় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক নায়িকার ক্যারিয়ারকে নষ্ট করতে করে দেওয়া শাকিব খানের সাথে সিনেমা করতে না দেওয়া শাকিব খানের ফ্যামিলিকে নাজেহাল করে দেওয়া মিডিয়ার সামনে এসে আবরাম খান জয়কে তালা মেরে রেখে কলকাতায় যাওয়া শবনম বুবলিকে ক্লান্তিহীনভাবে লিমিটলেসনেসভাবে অনবরত অপদস্থ অপমান করে যাওয়া অনর্গল অনবরত ক্লান্তিহীনভাবে মিথ্যা অপবাদ দিয়ে যাওয়া এরকম তিনি তো করেই যাচ্ছেন অর্থাৎ সফটওয়্যারে যত অপরাধ করা যায় শবনম বুবলিকে সব তিনি করে ফেলছেন এখন হার্ডওয়্যার বাকি হার্ডওয়্যারটা কী সফটওয়্যার অপরাধ হলো অপমান করা কাউকে বুলিং করা কাউকে লেলিয়ে দেওয়া অন্য কাউকে বুলিং করানোর জন্য এটা সফটওয়্যার অপরাধ ফেসবুকের মাধ্যমে অপরাধ করা হার্ডওয়্যার অপরাধটা কী হার্ডওয়্যার অপরাধটা হলো গুলি করা ট্রেনের নিচে ফেলে দেওয়া কাউকে আঘাত করা শারীরিকভাবে ভিজুয়াল তো সফটওয়্যার অপরাধ কিন্তু অবিশ্বাস করেই যাচ্ছেন চিন্তা ভাবনায় ঘৃণা করা আর যদি হার্ডওয়্যার অপরাধের সুযোগ পান তাহলে সেগুলো তো ভয়ঙ্কর হতে পারে গুলি করে দেওয়া হতে পারে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হতে পারে যেটা বাস্তবতা চিরাচরিত চিরকাল অতীত থেকে দেখে এসেছে জেনে এসেছে সিনেমার গল্পে দানবীর কাছে মানবী কখনও নিরাপদ থাকে না স্বপ্নম বুবলি যেই হন কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান কোন ভাইয়ের বোন কোন বোনের ছোটো বোন আমরা আসলে অতভাবে কি আর জানি যেগুলো আমরা পত্রপত্রিকায় পড়ে জেনেছি উনি যেগুলো বলেছেন আমাদের সাথে শেয়ার করেছেন সেই দু একটা জানি কোথাকার আর কোন মেয়ে কিন্তু আমাদের সামনে তিনি এক সপ্নম বুবলিকে যদি আমরা দেখি মার্জিত ভদ্র নিয়মানুবর্তিতে মানুষকে আঘাত করে কথা বলেন না কষ্ট দেন না সবসময় মার্জিত আচরণ বজায় রাখেন সবাই তার প্রশংসা করে শুধু আমরা না আমরা তো দেখি সবাই তার প্রশংসা করে তার ভিত্তিতে আমরা দেখি তিনি আসলেই এই যুগের এক অপসরী নীলা নীলাঞ্জনা অসাধারণ আকর্ষণীয় কোটি কোটি তরুণের ত্রাস স্বপ্নম ক্রাস তরুণের ক্রাস স্বপ্নম বুবলি এক মানবিক সবাই তাকে ভালোবাসে স্নেহ করে দোয়া করে স্বপ্নম বুবলিকে অনেক মানুষ দোয়া করে গ্রামে গঞ্জে আমি দেখেছি যে মেয়েটিকে ভালো লাগে কথাবার্তা সুন্দর আর সারাদিন অন্য তথাকথিত কুইনের মতো মিডিয়ার সামনে এসে প্যাট প্যাট ট্যাক ট্যাক ক্যাট ক্যাট গড়র গড়ার বানানো বানিয়ে বাঁচালের মতো কথা বলে না এ কারণে তারা সবাই দিকে পছন্দ করে ভালোবাসে গ্রামগঞ্জের মধ্যবিত্তরা খুবই ভালোবাসে তাকে আমি কত যত মধ্যবিত্ত নারী দোকানদার বলি রিক্সাওয়ালা বলি কলেজের ছাত্রী বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেল সব গণহারে স্বপ্নম ববলিকে ভালোবাসে অকৃত্রিম অপরিসীম ভালোবাসা স্বপ্নম ববলির প্রতি তাদের আপনি আশ্চর্য হয়ে যাবেন হ্যাঁ তো সেই মানবী অফসরি মানবী ছোট মানবী যদি কোনোভাবে কোনো দিন কখনো দানবীর হাতে পড়ে যায় আর দানবী তার সকল কর্মকে অপকর্মকে নিরাপদ ভাবতে শুরু করে তাহলে কি হবে স্বপ্নম বুবলির এই চিন্তা কি আপনাদের মাথায় আসে এমন ক্ষতি কি স্বপ্নম বুবলির কেউ করতে পারে বলে আপনাদের মনে হয় কে করতে পারে কমেন্ট বক্সে জানাবেন আর শবনম বুবলি কারোর কোনো ক্ষতি করতে পারে এমন চিন্তা কথা কখনও কি আপনারা শবনম বুবলির মুখে শুনেছেন আমি কোনো কোনোদিন শুনিনি যে শবনম ববলি কারোর একটি ক্ষতি করার জন্য কথা বলেছেন ক্ষতিকর একটি আচরণ করেছেন আঘাত দেওয়ার মতো একটি কথা বলেছেন এমন কোনো কথা শবনম ববলির মুখে আমি এখন পর্যন্ত শুনিনি কিন্তু আরেক তথাকথিত কুইন ঠিকই অনবরত বলে যাচ্ছেন আসলে মানুষ যখন চরিত্র হারায় তখন নিজেকে চরিত্রবান প্রমাণ করার জন্য খুব চেষ্টা করে যে সংসার হারায় সংসার ফিরে পাওয়ার জন্য খুব চেষ্টা করে ওই তথাকথিত কুইনের এখন হয়েছে সেই দশা সংসার হারিয়ে তার এখন সংসারের জন্য হাউকাউ পজিশন হারিয়ে পজিশনের জন্য তার এখন হাহাকার পজিশনের অপব্যবহার করেছে আর যেসব মেয়েরা ভার্জিনশিপ বা কুমারিত্ব হারায় এটা সারা জীবন তাদের হাহাকার থেকে যায় এই হাহাকার তথাকথিত সেই কুইনের আজীবন থেকে যাবে কুইনের উচিত একদম অন্তরালে চলে যাওয়া উপরওয়ালার কাছে কায় মনোবাক্যে ক্ষমা চাওয়া সুযোগ হলে স্বপ্নম বুবলির মতো এই অপসরী মানবীর কাছে ক্ষমা চাওয়া তাহলেই সে দানবী থেকে হয়তোবা তথাকথিত কুইন মুক্তি পেতে পারে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম